অবশেষে শনিবার 18তম শিক্ষক নিবন্ধনে বিজ্ঞপ্তি প্রকাশ। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারকাতুহু। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। এই চ্যানেলের আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আপনারা ইতিমধ্যেই থাম্বনেল দেখেই বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওটি মূলত যারা 18তম শিক্ষক নিবন্ধনের অধীর আগ্রহে অপেক্ষা করতেছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। চলুন ভিউয়ার্স, কথা না বাড়িয়ে বিস্তারিত দেখে আসি। 18তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি শনিবার অর্থাৎ 4 নভেম্বর প্রকাশ করা হবে। বৃহস্পতিবার 2 নভেম্বর 18তম শিক্ষক নিবন্ধন বিজ্ঞপ্তি প্রকাশ করতে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ NTRCA অনুমতি দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। সংস্থাটি বিজ্ঞপ্তি প্রকাশের অনুমতি চাওয়ার পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার এই অনুমতি দেওয়া হয়। NTRCA চেয়ারম্যান মোহাম্মদ ইনামুল কাদের খান জানান, শিক্ষা মন্ত্রণালয় 18তম নিবন্ধনে বিজ্ঞপ্তি প্রকাশের আনুষ্ঠানিক অনুমতি দিয়েছে। আমাদের সব ধরনের প্রস্তুতি রয়েছে, শনিবার বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে। NTRCA জানিয়েছে, কিছু বিষয়ের একই কোড রয়েছে যা কিছু বিষয়ে অস্পষ্টতা ছিল যা আগের নিবন্ধনে নিয়োগে জটিলতা তৈরি করেছিল। এসব বিষয়ে সমাধানের কাজ শেষ করা হয়েছে। এখন শীঘ্রই 18তম শিক্ষক নিবন্ধন বিজ্ঞপ্তির পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। NTRCA এর কর্মকর্তারা বলেছেন, সর্বশেষ নিয়োগের সময় দেখা গিয়েছে কিছু বিষয়ে একই কোড রয়েছে। আমরা সেই কোডগুলো পরিবর্তনের চেষ্টা চলছে, কেননা কম্পিউটার সেটি আলাদা করতে পারে না, এই জন্য জটিলতা হয় যা নিয়োগের প্রক্রিয়াকে দীর্ঘায়িত করতে পারে। এছাড়া কিছু বিষয়ের অস্পষ্টতাও নিয়োগ কার্যক্রমের গতি কমিয়ে আনতে পারে। সেগুলো দূর করার জন্য আমাদের কর্মকর্তারা কাজ করছেন। তবে কতটি শূন্য পদের বিপরীতে এ বিজ্ঞপ্তি দেওয়া হবে জানতে চাইলে NTRCA এর সচিব এনামুল কাদের খান বলেন, এ ধরনের বিজ্ঞপ্তি শূন্য পদের সংখ্যা জানানো হয় না, শুধু পরীক্ষা গ্রহণ ও প্রার্থী বাছাই করা হয়। বিধিমালা অনুসারে লিখিত পরীক্ষার আগে আমরা শূন্য পদের চাহিদা চেয়ে পাঠাই, সেগুলো যাচাই বাছাই করে শূন্য পদের সংখ্যা আমরা প্রকাশ করি। সেইভাবে নিয়োগ দেওয়ার কার্যক্রম শুরু হয়। বর্তমানে 17তম শিক্ষক পরীক্ষার নিবন্ধন পরীক্ষার মৌখিক পরীক্ষা চলছে। এর আগে গত 30শে আগস্ট রাতে 17তম শিক্ষক নিবন্ধনে লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে মোট উত্তীর্ণ হয় 26,242 জন। এর মধ্যে স্কুল পর্যায়ে 2-তে 2,101 জন, স্কুল পর্যায়ে ও সমপর্যায়ে 19,095 জন এবং কলেজ পর্যায়ে 5,046 জন। এই ছিল আজকের পর সর্বশেষ আপডেট। গতকাল যখন এই বিজ্ঞপ্তি প্রকাশ হবে, 18তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ হওয়া মাত্রই আমরা আপনাদেরকে জানিয়ে দেব। যদি আপনি 18তম নিবন্ধন প্রত্যাশী হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে এই পর্যন্ত, ধন্যবাদ।